পাশে 70 নম্বর বাড়ি পূর্বিতা অসীম বসু সারা বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত হয়ে সাধারণ মানুষের পাশে থেকে নিঃশব্দে কাজ করে চলেছেন তিনি। লকডাউনের সময়টাও যার ব্যতিক্রম নয়। যবে থেকে এই লকডাউন শুরু হয়েছে তবে থেকে সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাস্ক বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। তার উদ্যোগেই যোগগুরু আচরণ অঞ্চলে স্যানিটাইজার স্ট্যান্ড তৈরি করা হয়। প্রতিদিনই কোনো না কোনো কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখছেন তিনি। সোমবার নিজের এলাকাকে স্যানিটাইজ করতে দেখা গেল পূর্বিতা অসীম বসুকে। এদিন অসীম বসু জানান, বর্তমান দেশ তথা রাজ্য এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংকট মোকাবিলায় কাজ করে চলেছেন, আমরা তারই কাজে সহায়তা করছি নিজেদের সাধ্যমতো। দেখুন, সর্বপ্রথম যে জিনিসগুলো আমরা জানি যে এই নোভেল করোনা ভাইরাসকে আটকাতে গেলে যে জিনিসগুলো, যে প্রিকশনসগুলো নিতে হয়, সেটাই আমার অঞ্চলের মানুষের কাছে সবসময়, আমার পরিবারের মানুষ যারা, তাদের কাছে সবসময় সেই জায়গাটাকেই অ্যাওয়ার করেছি যে বাইরে যদি খুব এমার্জেন্সি হয় তবেই বেরোবেন এবং মুখে মাস্ক দিয়ে অতি অবশ্যই। যদি কোনো সময় হাঁচি বা কাশি হয় তাহলে ডেফিনেটলি একটা টিস্যু পেপার বা রুমাল দিয়ে অলওয়েজ মুখটা ঢেকে রাখুন, বা যদি মাস্ক থাকে তার মধ্যেই, সো দ্যাট, কারণ আপনার মুখ দিয়ে যে ড্রপলেটসগুলো বেরোবে, যদি সাধারণ আমরা কথা বলি তাহলে 10,000 ড্রপলেটস বেরোয়, এবং আমরা জানি যে এই ড্রপলেটসগুলো ফ্লুইড এবং এর মধ্যেই কিন্তু এই ভাইরাসের জীবাণুগুলো থাকে। অ্যাট দ্য সেম টাইম যখন হাঁচছি, স্নিজ করছি বা কাশছি, তখন এরকম 40,000 ড্রপলেটস বেরোচ্ছে। সো এই জায়গাটা আমার মনে হয় যে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং অ্যাট দ্য সেম টাইম মানুষকে এটা বলা যে যখন চান্স পাবেন হাতটা সাবান দিয়ে ধুন, যতবার খুশি, তাতে কোনো অসুবিধে নেই, এবং রাস্তায় বেরোবেন না, কারণ লকডাউন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে রাস্তায় নেবে মানুষকে অ্যাওয়্যার করছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা তার সৈনিক হিসেবে, বিং ওয়ারিয়ার্স, আমরাও কিন্তু তাই করছি, আমরা রাস্তায় থাকছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের বলুন, আমরা নিশ্চয়ই আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। এবং আমার মনে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু স্যানিটাইজেশন করে দেওয়া, এটা যেরকম ডক্টর গৌতম চ্যাটার্জির চেম্বার, এটাও চেম্বার, ওনার যোগবাজারও চেম্বার, এবং আই অ্যাম ব্লেসড টু হ্যাভ দিস কাইন্ড অফ ডক্টর্স, যারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু আজকের এই দুঃসময় তারাও কিন্তু চেম্বার খুলে রেখেছে, সো দ্যাট পেশেন্টসরা এলে তাদেরকে একটু অ্যাডভাইস করা, এবং ডক্টররা যখন কিছু বলেন তখন অটোমেটিক্যালি অর্ধেক রোগ সেরে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর চ্যাটার্জি, মানে ইজ অলসো মাই ফ্যামিলি মেম্বার, উনিও এই বাড়ির চেম্বারও খোলা রেখেছেন, যোগবাজারের চেম্বারও খোলা রেখেছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা ইট ইজ মাই ডিউটি অ্যাগেন যে একটু স্যানিটাইজ করে দেওয়া, তাতে ওনারও একটু স্যাটিসফ্যাকশন হবে যে না, স্যানিটাইজেশন করে গেছে কলকাতা কর্পোরেশন থেকে। এবং এইটাই জিনিস, কারণ আমাদের এই COVID-19 পরাস্ত করতে গেলে, টু ডিফিট দ্যাট, আমাদের এই হিউম্যান চেনটাকে বন্ধ করতে হবে, যেটা লকডাউনের আকারে আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এটা করছেন, সেই জায়গা থেকে যদিও একটা মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের জিনিস আসছে, কিন্তু তবুও মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করছেন এবং তার নির্দেশটাকে মাথায় রেখেই এলাকার মানুষ যাতে সুস্থ থাকে, আপামর বাংলার জনসাধারণ যাতে ভালো থাকে, বা আমরা এই COVID-19 পরাস্ত করতে পারি, তার জন্য যা যা করতে হয় যেরকম নির্দেশ আসছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মহানগরীকের পক্ষ থেকে, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করছি। না, আমরা ডেফিনেটলি প্রস্তুত, মানুষের পাশে থেকে মানুষের জন্য করা, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, মানুষের জন্য করা অ্যাবসলিউটলি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি আমার যথাসাধ্যভাবে মানুষের পাশেই ছিলাম, আছি এবং থাকব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।